কিছুদিন আগে দারাজ আবারও মিস্ট্রি বক্স দিয়েছে এবং কয়েকটা মিস্ট্রি বক্স অর্ডার করেছে। কি থাকছে আজকের এই বক্সে সেটাই দেখবো একসাথে। এছাড়া যারা মিস্ট্রি বক্স কিভাবে কিনতে হয় জানতে চান, এই ভিডিওর ইন্ডিস কিনা আমাদের চ্যানেলের কয়েকটা ভিডিও থাকবে, ওগুলো দেখে নেবেন তাহলে জানতে পারবেন। আর পরবর্তীতে কবে মিস্ট্রি বক্স দিবে সেটা আগে থেকে জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হয় এবং আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে ফলো দিবেন, জয়েন থাকবেন, ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, ওখান থেকে সবার আগে জানিয়ে দেওয়া হয় মিস্ট্রি বক্সগুলো কবে কখন দিবে সেটা আগে থেকে। তো আমাদের আজকের ফার্স্টে যে মিস্ট্রি বক্সটা রয়েছে সেটা অলরেডি ওপেন করে ফেলেছি এবং এটাতে কি থাকছে সেটা দেখব। যদিও এটার ভিতরে সবচেয়ে ছোট যে বক্সটা ছিল সেটাই ওপেন করছি ফার্স্টে এবং এটার ভিতরে একটা মোবাইলের কাভার পেয়েছি। যদিও এটা পেয়ে একটু মন খারাপ হয়ে গিয়েছিল, তবে ঠিক সেই সাথে পেয়েছি আরও একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে 2000 GB একটা পেন ড্রাইভ। যদিও এগুলো অরিজিনাল 2000 GB পেন ড্রাইভ হয় না, তারপরও মোটামুটি ভালো পরিমাণ স্টোরেজ এখানে থাকে। এবং সেই সাথে আরও একটা প্রোডাক্ট যেটা কেক তৈরির ক্ষেত্রে হয়তো কাজে লাগে বা চকলেট তৈরির ক্ষেত্রে কী জানি কাজে লাগে। সো এই বক্সে কিন্তু মোটামুটি 800 টাকার কাছাকাছি কিংবা এটার দাম 300 টাকার মতো, এই যে কেক বানানোর জিনিসটা এটার দাম 300 টাকার কাছাকাছি, যেটা পেন ড্রাইভ রয়েছে এটার দাম 500 টাকার উপরে দাঁড়াচ্ছে, আর মোবাইলের কাভার 100-150 টাকা ধরলাম। সো এই পরিমাণ টাকার প্রোডাক্ট আমি পেলাম এবং মিস্ট্রি বক্সের দাম ছিল 59 টাকা, সাথে ডেলিভারি চার্জ দিয়ে 114 টাকা দাম পড়েছে। তো পেন ড্রাইভটা ওপেন করে দেখি, পেন ড্রাইভের যে পলিপ্যাক রয়েছে সেটাকে ওপেন করে দেখি পেন ড্রাইভটা আসলে দেখতে কেমন বা এটা আসলেই 2000 GB কিনা সেটা একটু দেখি। সো দেখতে পাচ্ছেন পলিথিন পেপারের ভিতরে আরও একটা প্লাস্টিক ব্যাগে করে এটা দেওয়া হয়েছে এবং এটা যেভাবে প্রোভাইড করা হয় নর্মালি অর্ডার করলে ঠিক সেরকমই কিন্তু একটা প্রোডাক্ট। আর এটা 2000 GB একটা পেন ড্রাইভ, যদিও এটাতে 2000 GB পুরোপুরি থাকে না, দেখেন এটার বিল্ড কোয়ালিটি দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম। এবং এই ধরনের পেন ড্রাইভের আরও একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে যে আসলে 2000 GB যে পেন ড্রাইভগুলো দারাজে পাওয়া যায় এগুলো আসলে কেমন হয়, ওই ভিডিওটা আমি চেষ্টা করবো এই ভিডিওর ইন্ডিস কিনে দিয়ে দেওয়ার, আপনারা ওখান থেকে দেখে নেবেন। পরবর্তী বক্সটাতে কী রয়েছে সেটা দেখবো এখন। পরবর্তী বক্সটা একটু সাইজে আগেরটার থেকে বড় এবং এটার ভিতরে হয়তো আগেরটার থেকে বেশি প্রোডাক্ট রয়েছে, অত বড় সাইজের প্রোডাক্ট রয়েছে। যেহেতু বক্স বড়, সেক্ষেত্রে প্রোডাক্ট বড় হয় স্বাভাবিক এবং বক্স খোলার সাথে সাথে ভিতরে একটা জ্যাকেট পেয়েছি ফার্স্টে, এরপরে কয়েকটা লেপেল পিন এখানে কোট বা শার্ট ইউজ করার জন্য এবং আরেকটা হচ্ছে ঘড়ির উপরে কিছু একটা ঘড়ির উপরে ইউজ করার জন্য। সো এখানে আমরা যে জ্যাকেটটি পেয়েছি, জ্যাকেটটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা জ্যাকেট এবং এটা মোটামুটি ভালোই দামি। জ্যাকেটটি দারাজে খুঁজে পাওয়া যায়নি, আমি খুঁজে পাইনি যদিও, তবে আলিএক্সপ্রেসে খোঁজার পরে এটার বাংলাদেশি মূল্য দেখিয়েছে 4-5 হাজার টাকা। যদিও এটার আসলে দাম কত সেটা আমার সঠিকভাবে জানা নেই, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এই জ্যাকেটের দাম কত। তো এখন দেখবো আমরা পরবর্তী বক্সটাতে কি দিয়েছে। যদিও বক্স নয়, এটা পলি পেপার, তারপরও যেহেতু নাম মিস্ট্রি বক্স সেক্ষেত্রে বক্স বলাই যায়। সো এই বক্সের ভিতরে আমার মনে হয়েছে বাইরে থেকে জুতা টাইপের কিছু দেওয়া হয়েছে এবং আসলে এখানে এক জোড়া জুতা দেওয়া হয়েছে। আর এটার দাম কেমন হবে, 200-300 বা 400 টাকা সর্বোচ্চ হলে, এবং সাথে একটা মোবাইলের কাভার, তারপরও 114 টাকার একটা মিস্ট্রি বক্সে 300-400 টাকার প্রোডাক্ট পাওয়া গিয়েছে। যাই হোক, এই মোবাইলের কাভারের দাম 100 বা 150 টাকা, আর জুতা জোড়ার দাম 300 টাকাই ধরলাম। যদিও এই ধরনের জুতাগুলো একটু দাম ওরকম 400-500 টাকার মতো হয়। সো এই তারপরও মিস্ট্রি বক্সের প্রোডাক্টগুলো দেখেন কীভাবে প্যাক করা থাকে, খুব বাজে অবস্থাতে প্যাক করা থাকে। সো আমার মনে হয় এটা একটু ভালোভাবে প্যাক করলে সেটা বেটার হতো। সো এইভাবে পাঠানো হয়েছে জুতাটা, এবং জুতাটা আমি যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে এখানে আসলে কী টাইপের জুতা দেওয়া হয়েছে। যদিও প্যাকের উপর থেকে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, আর এই জুতাগুলো কিন্তু রাবারের, পুরোপুরি রাবার টাইপের প্রোডাক্ট দিয়ে তৈরি করা হয়েছে। সো দেখতে পাচ্ছেন এটা সামান্য টান দিলে লম্বাও হচ্ছিল কিছুটা এবং এটা পুরোটাই কিন্তু রাবারের। জুতাগুলো যে ম্যাটেরিয়ালসে তৈরি হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে পানিতে ভেজানোর কোনো সমস্যা নেই এখানে। সো এগুলো আপনারা বৃষ্টির সময়, এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টির সময়ও ব্যবহার করতে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এবং জ্যাকেট যেটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটাতেই পুরো মিস্ট্রি বক্সের দাম উঠে আরও বেশি লাভ থেকে গিয়েছে। আর এখানে আরও প্রোডাক্ট রয়েছে যে লেপেল পিনগুলো, এগুলো কিন্তু যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন, মোটামুটি ভালোই দাম এগুলোর। এবং ঘড়ির উপরে ব্যবহারের জিনিসটা, এছাড়া রয়েছে যে পেন ড্রাইভটা, এই জিনিসগুলো মিলিয়ে আজকে 3টা মিস্ট্রি বক্স কিনতে আমার যে খরচ হয়েছিল তার থেকেও বেশি পরিমাণ টাকা কিন্তু এখান থেকে, টাকা দামের প্রোডাক্ট এখানে আমি পেয়ে গিয়েছি। আর এই যে মোবাইলের কাভারগুলো, যদিও আমার কাজের না মোবাইলের কাভারগুলো, সো আর ওই কেক বানানোর একটা জিনিস,
বা ওইটার যে চকলেট তৈরির জিনিস। সো জুতাটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা লেটেক্স টাইপের যে ম্যাটেরিয়ালসগুলো রয়েছে অনেকটা ওই টাইপের, আবার রাবার টাইপের। সো এই জুতাটা পানির মধ্যে পরে ব্যবহার করার জন্য যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট। আর পেনড্রাইভ যেটা দিয়েছিল, পেনড্রাইভটার কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি দেখলে অনেক প্রিমিয়াম লাগবে, যদিও অরিজিনাল 2000 GB পেনড্রাইভ এটা না। এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। সো এটা অরিজিনাল পেনড্রাইভ না 2000 GB, তবে এখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে স্টোরেজ থাকে এবং ব্যবহার করা যায়। সো এরকম একটা পেনড্রাইভের ভিডিও আমাদের চ্যানেলে আছে, যদিও এটা এই স্পিড ছিল। সো ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝবেন এই ধরনের পেনড্রাইভগুলো আসলে কীভাবে ব্যবহার করে। আর এখানে যে আরেকটা লেপেল পিন বা বোতাম টাইপের জিনিসটা দেওয়া হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির। যে মিষ্টি বক্স কখন দেয় সেটাও অনেকে জানতে চান। তো মিষ্টি বক্স কখন দেয় সেটা জানার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক থাকবে এবং ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন। অথবা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশনে, এই গ্রুপ দুইটাতে জয়েন থাকবেন অথবা আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, তাহলে আমাদের ওই গ্রুপে সবসময় জানিয়ে দেওয়া হয়, সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমাদের গ্রুপে যদি থাকেন তাহলে আগে থেকেই কিন্তু আপনি জানতে পারবেন কবে কখন মিষ্টি বক্স দিবে, এবং ওই সময়ে আপনি যদি মিষ্টি বক্সের জন্য দারাজে যান অথবা আমাদের ওই গ্রুপেই জানিয়ে দেওয়া হবে কোথা থেকে কিনতে পারবেন মিষ্টি বক্স বা কোন লিঙ্কে আজকে লাইভ হবে, সব কিছুই ওই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সো আগে থেকে মিষ্টি বক্স কেনার জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য।